সদর ব্লক 2 তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর কমিটির আয়োজনে জুলাই মাসের 7 তারিখ জেলা তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর কমিটির জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। পাশাপাশি 12 জুলাই ধূপগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাও অনুষ্ঠিত হবে। এই দুই সভাকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় আসাম মোড়ের সদর ব্লক 2 তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আগামী 7 ও 12 তারিখের সভায় কিভাবে যাওয়া হবে মূলত এই নিয়েই এই সভায় আলোচনা করা হয়। নিতাই কর জানান, দিদি আমাদের যে টার্গেট দিয়েছেন তাতে আমাদের এই ব্লক থেকে প্রায় 1000 জন সমর্থক সভায় যাবে। দেখুন আমাদের সেই প্রতিবেদন। শুরু করে সব লেভেলে সব খোঁজ খবর আছে, কে কি করছে, কারা অনৈতিক কাজ করছে, কারা দুর্নীতির সঙ্গে যুক্ত। আপনারা মনে রাখবেন, দল সঠিক সময়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং যোগ্য মানুষ যোগ্য স্বীকৃতি আপনারা পাবে। জানাবো আগামী 7ই জুলাই, আগামী 7ই জুলাই জলপাইগুড়ি জেলা পরিষদ হলে যে সম্মেলন আছে, যেটি এই ব্লকের ভোটার আমি বলেছি, বলছিলেন যে আমি তালাকমা অঞ্চলের মুদিপাড়া বুথের ভোটি। সেদিন 7ই জুলাই আজকেও ময়নাগুড়িতে আমাদের যৌথভাবে সভা ছিল, গতকাল আমি কান্তি এবং মাটিয়ালিতে সভা করেছি। আর আপনাদের সবাইকে রাজনীতিটা করতে গেলে নেতা ডাকলে যাবেন, অবশ্যই অংশগ্রহণ করবার পাশাপাশি দলের কি কি নিয়ম সেটা যেমন আপনি জানবেন। ভারতবর্ষের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায় এক একটা বৈপ্লবিক মিনিমাম 2 থেকে 3 ঘন্টাও কম সময় হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো। আমাদের 7 তারিখ বৃহস্পতিবার জেলা পরিষদ হলে আমাদের জলপাইগুড়ি জেলা কিষাণ ক্ষেত মজদুরের জেলা সম্মেলন এবং 12 তারিখ আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে আসছেন, তার সভা। এই দুটো সভা নিয়ে আজকে আমাদের প্রস্তুতি সভা আমরা একটা আয়োজন করেছি, আপনারা দেখতে পারলেন সেই সভায় আমাদের মাঝে আমাদের জলপাইগুড়ি জেলা কিষাণ ক্ষেত মজদুরের জেলা সভাপতি দুলাল দেবনাথ, আমাদের কিষাণ ক্ষেত মজদুরের বলাকুর নেতা ওসমান্দা আছেন, আলমদা আছেন, এবং আমাদের পঞ্চায়েত সমিতির দীপু আছেন, এবং আমাদের জেলা প্রাক্তন সভাপতি অতুল সরকার ছিলেন, এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, জেলা পরিষদের সদস্য ছিলেন, আমাদের প্রধানরা ছিলেন, পঞ্চায়েতরা ছিলেন। কি সিদ্ধান্ত হলো? সিদ্ধান্ত হলো যে আমাদের 7 তারিখে যে সম্মেলন, সেই সম্মেলনে আমাদের যে টার্গেট দিয়েছে, আমরা এই ব্লকের থেকে 1000 লোক নিয়ে যাব, সেটা আমরা প্রস্তুতি সভায় বলেছিলাম। এবং ধূপগুড়িতে আমাদের যে 12 তারিখে যে সর্বভারতীয় সভাপতি আসছেন, তার জন্য যে সভা, সে সভায় আমরা হিউজ পরিমাণ লোক নিয়ে যাবো, সেটার জন্য আজকে আমাদের প্রস্তুতি সভা। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 9831478795।